নমস্কার, পুরাতনি হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিরামিষের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। একই রকম খাবারের অন্য রকম করে রান্না করলে পরিবারের সকলেরই কিন্তু পছন্দ হয়। আজকে মুগের ডালের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কাঁঠালের আটি আর এই ডাটা দিয়ে। এই ডাটাগুলো কিন্তু খুব মিষ্টি আর খুব নরম, দারুণ কিন্তু খেতে লাগে। মুগের ডাল দিয়ে কাঁঠালের আটি আর এই ডাটা কিন্তু অনেক লোভনীয় হয়। কাঁঠালের আটি আমি এখানে উপরের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবার ডাটাগুলো কেটে নেব। ডাটাগুলো কিন্তু খুব সুন্দর করে উপরের খোসাগুলো ছাড়াতে হবে, না হলে ভালো লাগবে না। ছাড়িয়ে নিয়ে আমি এরকম করে কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দু চামচ জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ। একটা শুকনো একটা কড়াইতে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু জিরে কিন্তু খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, তাতে কিন্তু ভাজা মশলার যে গন্ধটা তাতে ভালো লাগবে না। জিরে একটু গরম হয়ে গেলেই আমি নামিয়ে নেব। এবার মুগের ডাল ভেজে নেব। পরিমাণ মতন মুগের ডাল নিয়ে ডাল ভাজবো, আর মুগের ডালও কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভেজে নিলে তাতে সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে বা ভালো সেদ্ধ হবে না। মুগ ডাল ভাজার যে একটা সুন্দর গন্ধ, সে আসা পর্যন্ত ডালটা একটু সুন্দর সবসময় একটু নাড়াচাড়া করে নেব, যাতে না পুড়ে যায়। আর মুগ ডাল ভালো করে ভেজে নিয়ে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়েই কিন্তু সেদ্ধ করতে দেব। পরিমাণ মতন জল দিয়ে মুগের ডাল সেদ্ধ করতে দিয়েছি, আর খুব বেশি কিন্তু সেদ্ধ হবে না, গোটা গোটা অবস্থাতে আমি নামিয়ে নেব। আর গ্যাস মিডিয়াম আঁচ করে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আর সেদ্ধ হওয়ার আগে এখানে ডালের মধ্যে একটা তেজপাতা, দুটো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেব। এখানে এলাচ কিন্তু একটু থেঁতো করে দিয়েছি। কোনো নিরামিষের মুগের ডাল বা মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করার সময়, ডাল ফোটার সময় যদি এলাচ, দারচিনি, লবঙ্গ দেওয়া হয়, তাতে কিন্তু ডাল খেতে ভালো লাগে, তার স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। এবার ডাল আমি সেদ্ধ করে নেব, আর গোটা গোটা অবস্থাতেই নামিয়ে নেব। এবার ডাল কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটাই আছে। কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। জিরে একটু ভাজা হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে নেওয়া ডাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে। একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ডাটার যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু ডাটা ভেজে নেব। আর এই ডাটা ভাজার সাথে সাথেই কিন্তু ডাটার মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া কাঁঠালের আটি। কাঁঠালের আটিগুলো কিন্তু সেদ্ধ করে নেওয়ার পরে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে কাঁঠালের আটির যে একটা কালো জল থাকে সেটা চলে গেছে, না হলে ডালের কালারটা কিন্তু খারাপ হয়ে যাবে। এবার তেলের মধ্যে কাঁঠালের আটি আর ডাটা খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ডাটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর ভালো করে ভেজে নিলে কিন্তু এই ডাল খেতে ভালো লাগবে। এবার একটু ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে রান্না করে নেব। ডাটা এখানে নাড়াচাড়া করতে করতেই কিন্তু ডাটা এখানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, কারণ এই ডাটাগুলো কিন্তু খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর এবার একটা মশলা দিয়ে দেব, আদা বাটা, এখানে এক চামচ মতন জিরে নিয়েছি, রেড চিলি পাউডার, হলুদ, আর অবশ্যই একটু মিষ্টি। নিরামিষের কোনো রান্নাতে যদি একটু মিষ্টি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আছে, রেড চিলি পাউডার আছে, হলুদ আছে, জিরের গুঁড়ো আছে। ডালের মধ্যে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই, পরিমাণ মতন মশলা দিয়ে আর তার মধ্যে বাটি ধোয়া জল দিয়ে দেবো। এবার কাঁঠালের আটি, ডাটা আর এই মশলাগুলো খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব।
যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আপনাদের যদি মনে হয় যে আপনারা এই ডাটা অনেকের পছন্দ নাও হতে পারে, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এইরকম করে কাঠেলের আঠি দিয়ে কিন্তু মুগের ডাল রান্না করলে তাহলে দুপুরবেলাও ভাতের সাথে ভালো লাগবে, আর রাত্রিবেলাও রুটি দিয়েও কিন্তু অনেক ভালো লাগবে। এবার মশলা দিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবারের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া মুগের ডাল। মুগের ডালগুলো কিন্তু গোটা গোটাতেই আছে। এবার ডাল দিয়ে দিলাম, এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি প্রত্যেকটা রান্নাতেই কিন্তু গরম জল ব্যবহার করি, তাতে খাবারের স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। পরিমাণ মতন জল দিয়ে দেব, আর এই ডাল এখানে কিন্তু গোটা গোটাই থাকবে, বেশি নরম হয়ে গেলে বা বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আর এই ডাল কিন্তু খুব বেশি থকথকেও হবে না, আবার একেবারে যে পাতলা হবে সেটাও না। ভাতের সাথে বা রুটির সাথে খাওয়া যায় সেই আন্দাজ মতন করে কিন্তু এখানে জল দিয়ে দেব। আর এখানে কিন্তু ডাটা সেদ্ধ হয়ে গেছে, আর কাঁঠালের আঠি কিন্তু আগেই সেদ্ধ করে নিয়েছি। আর খুব সুন্দর করে মিলিয়ে নেব। নিরামিষের দিনে কিন্তু দারুণ একটা লোভনীয় খাবার। খুব সুন্দর করে মিলিয়ে নেব। আজকে যে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করব আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, দেখবেন কেমন হয়েছে খেতে। খুব সুন্দর করে কিন্তু এখানে মিলিয়ে নেব। আর এখানে কিন্তু ডাটা আর কাঁঠালের আঠি কিন্তু আগেই সেদ্ধ হয়ে গেছে, আর ডালের সাথে কিন্তু ফুটিয়ে নিলে যেটুক জল দিয়েছিলাম তাতেও কিন্তু অনেকটাই কিন্তু এখানে রান্না হয়ে গেছে। আর খুব বেশি কিন্তু এখানে একেবারে যে ঘন করব সেটাও না। এইরকম অবস্থাতেই কিন্তু আমি এখানে রেখে দেব। এই ঘনত্বটা দেখুন যে এরকম করে আমি রাখবো। এবার আমি এখানে ভাজা মশলা দিয়ে দেব। এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা যে ভেজেছিলাম সেটা দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব ঘি। ভাজা মশলা আর ঘি এই ডালের কিন্তু স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই নিজেরা তৈরি করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানেই কিন্তু আমার তৈরি হয়ে গেল ডাটা আর কাঁঠালের আঠি দিয়ে মুগের ডাল। নিরামিষের দিনে অনেকটাই লোভনীয়, অনেকটাই সুস্বাদু। আপনারা বাড়িতে তৈরি করুন, দেখুন কেমন হয়।